দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে কেন্দ্রের কুর্সিতে বসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। তারপর থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প হাতে নিয়েছে মোদী সরকার। গত 9 বছরে মোদী সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের সংখ্যা নেহাত কম নয়। এইসব বিষয়ে বিস্তারিত জানানো হবে দেশবাসীকে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানুষের জন্য যে সকল জনকল্যাণমুখী কাজ করেছেন তা সবই বিস্তারিত জানতে পারবেন রাজ্যবাসী। এর জন্যই আগামী 30 মে থেকে 30 জুন অবধি রাজ্যে 1 মাস ব্যাপী কর্মসূচি চলবে বলে রবিবার জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আরও বলেন, রাজ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র অনুযায়ী হবে মণ্ডল মাফিক ডোর টু ডোর জনসম্পর্ক অভিযানও। সেই সব বিষয়ে প্রস্তুতি নিতেই প্রতিদিন আয়োজন করা হচ্ছে নানান কার্যকারিণী বৈঠকের। দেখুন, আপনারা অবগত আছেন যে আগামী 30 মে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর ওনার পূর্তিকাল সম্পন্ন হচ্ছে। তো এই যে 9 বছরে আমাদের ভারতবর্ষের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, সেই মহিলা বলুন, যুব বলুন, আমাদের গরিব মেহনতি মানুষ বলুন, সমাজের শ্রমিক, কৃষক এবং সরকারি কর্মচারীদের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আগামী 30 মে থেকে 30 জুন পর্যন্ত 1 মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই 9 বছরটাকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী 1 মাস ব্যাপী জনগণের কাছে যাওয়া এবং মানুষকে সেই ব্যাপারে সচেতন করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি। আমাদের বিভিন্ন মোর্চা রয়েছে, 7টি মোর্চা রয়েছে, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, এই 7টি মোর্চাই আলাদা আলাদাভাবে তারাও বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করবে এবং এই মোদীজির 9 বছরের কালকে মানুষের সামনে নেওয়ার জন্য, জনসমক্ষে নেওয়ার জন্য ওনারা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। রবিবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেবর্মা এবং আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।